জেলা ক্রীড়া সংস্থা ও মালদা কালীতলা ক্লাবের যৌথ উদ্যোগে প্রভাত ফেরির মধ্য দিয়ে পালন হলো বসন্ত উৎসব। মঙ্গলবার সকালে মালদা শহরের পোস্ট অফিস মোড় থেকে সুসজ্জিত প্রভাত ফেরি শহর পরিক্রমা করে শেষ হয় মালদা ডিএসএ ময়দানে। প্রভাত ফেরিতে পা মেলান ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, কাউন্সিলর কাকুরি চৌধুরী, উদ্যোক্তা কমিটির সদস্য প্রসেনজিৎ দাস, মালদা শিল্পী সংসদের সম্পাদক মলয় সাহা সহ অন্যান্যরা। শান্তিনিকেতনের আদলে হলুদ শাড়ি পরে প্রভাত ফেরিতে অংশ নেন মহিলারা। প্রভাত ফেরিতে নৃত্য প্রদর্শন করেন শিল্পীরা, গানের তালে নাচে যেতে উঠে শিশুরাও। শহর পরিক্রমা করে প্রভাত ফেরি শেষ হয় মালদা ডিএসএ ময়দানে, সেখানে দোল উৎসবের আয়োজন করা হয়। এই বসন্ত উৎসব অর্থাৎ আমাদের এই দোল পূর্ণিমা উপলক্ষে সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা নমস্কার প্রণাম জানাচ্ছি। আমরা প্রতি বছরই আমরা আমাদের এই বসন্ত উৎসবটা মালদা ডিএসএ গ্রাউন্ডে করি। এই কবিগুরুর হাতে তৈরি বিশ্বভারতীর শান্তিনিকেতনে ঠিক এই সংস্কৃতির আবহেই এই সুন্দর অনুষ্ঠান হতো বসন্ত উৎসব। আমরাও সেই রূপরেখাকে রেখে, সমন্বয় রেখে মালদার মাটিতে আমরা কয়েক বছর ধরে এই অনুষ্ঠানটা করছি। মালদা একই সংস্কৃতির শহর, মালদার মানুষ সংস্কৃতিকে ভালোবাসেন, সুস্থ সংস্কৃতির চর্চা করেন। সেই সমস্ত সঙ্গীত শিল্পী, নৃত্যশিল্পী যারা আছে এই শহরের, সকলকে একত্রিত করে আমরা ডিএসএ গ্রাউন্ডে আমরা এই বসন্ত উৎসব করছি। এবং তার সাথে সাথে আমাদের বসন্ত উৎসবের পরে দোল পূর্ণিমার উপলক্ষে দোল উৎসব আমরা পালন করব। ফলে আমরা আশা করি, মানুষের কাছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করি, মানুষের জীবন থেকে সাদা কালো দিক সরে যাক এবং আমাদের রঙিন বসন্ত সবার মনে ছড়িয়ে পড়ুক। আজকের দিনে এই মাঠে কত মানুষ? হাজার হাজার মানুষ হবে। গত বছরই প্রায় 20-25 হাজার ছিল, এই মারও আমাদের সেই রেকর্ড ছাড়িয়ে যাবে। আরোগ্য ডায়াগনস্টিক ও পলি ক্লিনিক, উই আর হেয়ার টু কেয়ার। এখানে আধুনিক ও উন্নত মানের যন্ত্রাংশের সাহায্যে রক্তের সমস্ত রকম পরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি, কালার ডপলার, ডিজিটাল এক্স রে, ইসিজির সাথে সাথে পাবেন অভিজ্ঞ ডাক্তারদের সুপরামর্শ এবং সুলভ মূল্যে ওষুধ। তাই আজই যোগাযোগ করুন আরোগ্য ডায়াগনস্টিক ও পলি ক্লিনিক, হাসপাতাল পাড়া, সুরিত সংঘ পাঠাগারের বিপরীতে, ধূপগুড়ি, জলপাইগুড়ি। ফোন নাম্বার 03-563-29-6999-62-955-44-099-747-875-0092।